হ্যালো বন্ধুরা লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট যারা মুক্ত বিদ্যালয়ে রয়েছে তোমাদের কবে থেকে পরীক্ষা চালু হচ্ছে এবং কীভাবে পরীক্ষা হবে এ এছাড়া তোমাদের এর স্কুল এবং কলেজ কবে অ্যাকচুয়ালি চালু হবে সে নিয়ে শিক্ষামন্ত্রী কী ঘোষণা করলে সমস্ত কিছু নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করব সেই কারণে তোমরা পশ্চিমবঙ্গের স্কুল বা কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার হাতে হাতে বেল আইকন অবশ্যই ক্লিক করো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা শিক্ষামন্ত্রী স্কুল কলেজ খোলা নিয়ে কী বললো তার আগে আমি বলে রাখি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকদের কথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু বাড়িতে বসেই স্টুডেন্টরা দিতে পারবে এরকমই জানিয়ে দিয়েছে কিন্তু মুক্ত বিদ্যালয় আমি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান মানে যারা অ্যাকচুয়ালি দু হাজার একুশে মাধ্যমিক দেবে তাদের কথা বলছি না এখানে পশ্চিমবঙ্গের রবীন্দ্র মুক্ত কাউন্সিল পরিচালিত ও যে বিদ্যালয়গুলো রয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী রয়েছে যারা ওপেন থেকে পরীক্ষা দেয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের কথা বলছি তাদের গত বছরের পরীক্ষা কিন্তু এখনও সম্পন্ন হয়নি সেই কারণে বোর্ড এই মুহূর্তে ডিসিশান নিয়েছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের মতো তোমাদেরও পরীক্ষা কিন্তু বাড়িতে বসেই হবে কারণ এখন আর সময়ও বাড়ানো যাবে না এবং স্বাস্থ্যবিধি সমস্ত কিছু মাথায় রেখে এই কোভিডের আপতকালীন পরিস্থিতিতে ক্লাসরুমেও স্টুডেন্টদের এর অ্যাকচুয়ালি পরীক্ষা নেওয়া সম্ভব নয় সেই কারণে পরীক্ষার্থীরা যাতে বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারে এবং তাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করতে পারে এ তাই সেই কারণেই কিন্তু এই ডিসিশান নেওয়া হয়েছে তোমাদের পরীক্ষা সেন্টারে গিয়ে দিতে হবে না তোমাদের পরীক্ষা তোমরা বাড়িতেই দিতে পারবে কলেজের স্টুডেন্টদের মতো তো এবার কথা হচ্ছে যারা মুক্ত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিচ্ছ তারা পরীক্ষা কিভাবে দেবে তোমাদের কেন্দ্র থেকে সবার প্রথমে তোমাদের প্রশ্নপত্র কালেক্ট করে এনে বাড়িতে বসে তোমরা পরীক্ষা দিতে পারবে পরীক্ষা বাড়িতে বসে দেওয়ার পর এই যে উত্তরপত্র তোমাদের সেই উত্তরপত্র ও তোমরা নিয়ে গিয়ে কেন্দ্রে আবার জমা দিয়ে আসতে পারো নির্দিষ্ট সময়ের মধ্যে এবং ওই উত্তরপত্র কেন্দ্রে যদি না জমা দাও সেক্ষেত্রে তোমরা কিন্তু ওটাকে প্রিন্ট আউট করে অনলাইনও আপলোড করতে পারো এখানে কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মতো রবীন্দ্র মুক্ত বিদ্যালয়েরও স্টুডেন্টদের এর ক্লাসরুমে বসেই পরীক্ষা দেওয়ার কথা যেহেতু এখনও পর্যন্ত গত বছরের যে পরীক্ষা সেই পরীক্ষা নিয়ে উঠতে পারেনি এক সেই কারণে এখন আর পেছাতে চাইছে না তারা পরীক্ষা সেই কারণেই কিন্তু বাড়িতে বসে স্টুডেন্টরা যাতে পরীক্ষা দিতে পারে এ সেই অনুমতি দেওয়া হয়েছে তো এখন কথা হচ্ছে এই আর ডিসিশান দেখে বিভিন্ন শিক্ষক শিক্ষকমণ্ডলী এ কিন্তু এই বিষয়ে বলছেন যে বাড়িতে যদি পরীক্ষা নেওয়া হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো এত বড় পরীক্ষা সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টরা বই খুলে লিখতেই পারে কারণ বাড়িতে কোনো নিয়ম বা নিষেধা নিয়ম বা নিষেধাজ্ঞা নেই কোনো কিছুর ওপর যে হয়তো সে বই দেখেও লিখতে পারে অথবা কোনো শিক্ষককে এনে শিক্ষককে দিয়েও প্রশ্নপত্র সলভ করিয়ে লিখতে পারে লিখে তারপরে কেন্দ্রে জমা দিতে পারে সেক্ষেত্রে একটা স্টুডেন্টদের এর মূল্যায়ন কতটা সঠিকভাবে হবে সে নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে পশ্চিমবঙ্গের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় কাউন্সিলের সভাপতি অমরেন্দ্র মহাপাত্র কিন্তু এ বিষয়ে বলেন যে এ কোভিডের পরিস্থিতিতে এ পরীক্ষা নেওয়া হয়নি কোনো ক্লাস হয়নি এবং স্টুডেন্টদের পড়াশোনা করতেও অনেক অসুবিধা হয়েছে এবং শিক্ষা দপ্তর থেকে তাদেরকে প্রেসারাইজ করা হচ্ছে যাতে গত বছরের পরীক্ষা খুব তাড়াতাড়ি তারা নিয়ে নেয় সেই কারণে স্টুডেন্টদের স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এ আর কোনো তাদের কাছে অপশান নেই যে তারা অন্য কোনো উপায়ে পরীক্ষা নেয় সেই কারণেই তারা পরীক্ষা নেবে এ বাড়িতে বসে স্টুডেন্টদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছে তারা যাতে বাড়িতে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে উত্তরপত্র ও কেন্দ্রে অথবা অনলাইনে জমা দিতে পারে এছাড়া বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু ফেব্রুয়ারির দু তারিখ থেকে সম্ভবত চালু হয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তো তোমাদের এ বিষয়ে কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারো যে এইভাবে বাড়িতে বসে যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয় তাহলে কি মূল্যায়নে বা সঠিক স্টুডেন্ট সঠিক নম্বর পাবে কি না বা স্টুডেন্টদের ক্ষেত্রে সঠিক মূল্যায়ন হবে কিনা না সেটা তোমরা জানাতে পারো এর পরবর্তী আপডেট স্কুল এবং কলেজ খোলা নিয়ে স্কুল কবে খুলবে কলেজ কবে খুলবে এ নিয়ে তোমরা অনেকেই আগ্রহী রয়েছ সেই কারণে রবিবারের বৈঠকে শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে কবে অ্যাকচুয়ালি কলেজ এবং বিশ্ববিদ্যালয় খুলবে এ শিক্ষামন্ত্রী কিন্তু পুনরায় সেই একই বার্তা দেয় যে কলেজ এবং বিদ্য বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজিং করা হচ্ছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে স্যানিটাইজিং করার পর সম্ভবত খুব তাড়াতাড়ি ই তোমাদের স্কুল এবং কলেজ খুলে যাবে এ তো একই সেই বার্তা এখনও পর্যন্ত প্রপার কোনো নির্দেশিকা দেয়নি আর শিক্ষামন্ত্রীর বক্তব্যে কিন্তু কোনো পরিবর্তন হয়নি শিক্ষামন্ত্রী সেই একই জিনিসটা বলছে যে স্বাস্থ্যবিধির কথা সবার প্রথমে মানতে হবে এ স্টুডেন্টদের স্কুল কলেজ খোলার থেকে স্বাস্থ্যবিধি সবচেয়ে ইম্পর্টেন্ট তাদের কাছে এবং সবারই কাছেই এটা কিন্তু স্টুডেন্টদের কলেজ এই মুহূর্তে না করলে স্টুডেন্টদের অনেকটাই অসুবিধা হচ্ছে এ স্কুল না করলে অনেকটাই অসুবিধা হচ্ছে রীতিমতো ও পরীক্ষার সামনে চলে আসছে কিন্তু কলেজ যদি না খোলে এত বড় কলেজের সিলেবাস কিভাবে শেষ করবে সেই নিয়ে কিন্তু স্টুডেন্টদের মনে অনেকটাই খুব রয়েছে এই মুহূর্তে কারণ তাদের কাউড অনার্স রয়েছে কাউড এখনও পর্যন্ত অনলাইন ক্লাস শুরু হয়নি সেই কারণে তারাও বসে রয়েছে অ্যাকচুয়ালি অধীর আগ্রহে কবে কলেজ খুলবে কিন্তু শিক্ষামন্ত্রী যে বক্তব্য দেন রবিবার আর এক বৈঠকে সে বক্তব্য অনুযায়ী স্কুলের প্রায়ই স্যানিটাইজিং প্রক্রিয়া বা কলেজের স্যানিটাইজিং প্রক্রিয়া প্রায় শেষের দিকে এবং খুব তাড়াতাড়ি এ স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে এ স্টুডেন্টদের স্কুল কলেজ সমস্ত কিছু খুলে দেওয়া হবে তো তোমাদের এ বিষয়ে কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানিও তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই